আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, ভিডিও রেখাতে তোমাদের আবারও স্বাগত। এসএসসি বাংলা প্রথমপত্র প্রস্তুতির আজ থাকছে গদ্যাংশ প্রবাস বন্ধু। লিখেছেন সৈয়দ মোস্তফা আলী। প্রতি ভিডিওর ন্যায় এই ভিডিওতে থাকবে 140টির মতো বাছাইকৃত বহু নির্বাচনী প্রশ্নোত্তর এবং সেরা 3টি সৃজনশীল সাজেশন। চলো কথা না বাড়িয়ে শুরু করা যায়। তার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পেতে। আর বাংলা প্রথম পত্রের সাজেশন এবং অন্যান্য ভিডিও যারা দেখেনি তারা এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা উপরে ডান পাশের আই বাটন থেকে দেখে নেবে। আমি এই ভিডিওর কন্টেন্টগুলো নিয়েছি পাঞ্জেরি বই থেকে। প্রথমে কই পরিচিতি। সৈয়দ মোস্তফা আলী জন্মগ্রহণ করেন 13 সেপ্টেম্বর 1904 সালে। সৈয়দ মোস্তফা আলীর জন্মস্থান আসামের করিমগঞ্জ। সৈয়দ মোস্তফা আলীর পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলায়। সৈয়দ মোস্তফা আলীর স্নাতক ডিগ্রি অর্জন করেন বিশ্বভারতী থেকে। সৈয়দ মোস্তফা আলীর কর্মজীবন শুরু করেন অধ্যাপনা দিয়ে। সৈয়দ মোস্তফা আলী জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। সৈয়দ মোস্তফা আলী বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন 1949 সালে। সৈয়দ মোস্তফা আলী বিশ্বভারতীতে নিযুক্ত হন রিডার হিসাবে। সৈয়দ মোস্তফা আলী রচনা করেন পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, শবনম, চাচা কাহিনী ইত্যাদি গ্রন্থ। সৈয়দ মোস্তফা আলী মৃত্যুবরণ করেন 11 ফেব্রুয়ারি 1974 সালে। এবার এ সম্পর্কিত কিছু বহু নির্বাচনী প্রশ্নোত্তর। সৈয়দ মোস্তফা আলীর পিতার নাম কী? সৈয়দ মোস্তফা আলীর পিতার নাম সিকান্দার আলী। সৈয়দ মোস্তফা আলী বিশ্বভারতী থেকে কী ডিগ্রি অর্জন করেন? স্নাতকোত্তর। সৈয়দ মোস্তফা আলী মৃত্যুবরণ করেন কত সালে? 11 ফেব্রুয়ারি 1974 সালে। সৈয়দ মোস্তফা আলী কোথায় জন্মগ্রহণ করেন? আসামের করিমগঞ্জে। সৈয়দ মোস্তফা আলী কত সালে জন্মগ্রহণ করেন? 1904 সালে। কোন সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে সৈয়দ মোস্তফা আলীকে চাকরি ছাড়তে হয়? পাকিস্তান সরকার। সৈয়দ মোস্তফা আলীর পৈতৃক নিবাস কোথায়? মৌলভীবাজারে। সৈয়দ মোস্তফা আলী কত সালে বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন? 1949 সালে। সৈয়দ মোস্তফা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন? বন বিশ্ববিদ্যালয়। সৈয়দ মোস্তফা আলীর কর্মজীবন শুরু হয় কী দিয়ে? অধ্যাপনা দিয়ে। কত সালে সৈয়দ মোস্তফা আলী বিশ্বভারতের রিডার হিসেবে যুক্ত হন? 1961 সালে। সৈয়দ মোস্তফা আলীর ভ্রমণ বিষয়ক গ্রন্থ কোনটি, দেশে বিদেশে? সৈয়দ মোস্তফা আলীর রচনার বৈশিষ্ট্য কোনটি? রসগ্রাহী। সৈয়দ মোস্তফা আলী মৃত্যুবরণ করেন ঢাকায়। এবারে পাঠ পরিচিতি সম্পর্কিত কিছু তথ্য। লেখক বাসা পেলেন খাজা মোল্লা গ্রামে। অধ্যক্ষ জিরার ফরাসি জাতে। হরফন মওলা বলতে বোঝায় সকল কাজের কাজী। আব্দুর রহমানের পরনে ছিল সিলোয়ার, কুর্তা আর ওয়াস্কিট। আব্দুর রহমান লেখকের জন্য রেঁধেছিল পোলাও, কোরমা, কাবাব, ফালুদা। বরফ সংগ্রহ করা হয় পাগমানের পাহাড় থেকে। লব ই দরিয়া হলো একটি নদী। কাবুলি চায়ের রং সবুজ। পানশির শহর উত্তর আফগানিস্তানে অবস্থিত। লেখক আব্দুর রহমানকে তুলনা করেছেন ভীমসেনের সাথে। এবারে বহু নির্বাচনী প্রশ্নোত্তর। আব্দুর রহমানের পর্ণে কী ছিল? সিলোয়ার, কুর্তা আর ওয়াস্কি। পোলাও, কুরমা, কাবাব, ফালুদা কী রাঁধতে জানে আব্দুর রহমান? কোন শহরে নিশাচর হতে গেলে শক্তি ও হাতিয়ার প্রয়োজন? কাবুল শহরে। উত্তর আফগানিস্তানে কোন শহর অবস্থিত? পানসি। আব্দুর রহমানকে হরফন মওলা বলা হয়েছে কেন? বহুমুখী কাজের পারদর্শী বলে। জিরার সাহেব লেখককে কী বলে বিদায় নিলেন? ওর ভয়া। সুমনের কুস্তিগীর মামার বিশাল বপু যে কারো মনে ভয় ধরিয়ে দেয়। সুমনের মামা প্রবাস বন্ধু গল্পে কার সাথে তুলনীয়? আব্দুর রহমানের সঙ্গে। আব্দুর রহমানকে আমির আব্দুল হরমনের সাথে তুলনা করেছেন কেন? কাজের প্রশস্ততার কারণে। লেখক গোপনে আব্দুর রহমানের চোখে কী দেখেছেন? ভাবের খেলা। শরীফ সাহেবের বাসায় বাবুর্চির কাজ করে বাদল। একদিন বাসায় ডাকাত পড়ল, বাদলের সাহসিকতা সবাই রক্ষা পেল। প্রবাস বন্ধু রচনা অনুসারে বাদলকে কী বলা হয়? ভীমসেন। লেখক আব্দুর রহমানকে বাজার থেকে কী কিনে আনতে বলেন?
তৈজসপত্র। পর্বত প্রমাণ বোঝাবইবার ক্ষেত্রে আব্দুর রহমানের মাঝে কোনটির অভাব লক্ষ্য করা যায়? বুদ্ধি। মসিয়ে জিরারের সাথে লেখকের কোথায় দেখা হলো? নদীর ধারে। লবি দরিয়া কিসের নাম? নদীর নাম। গামলা ভর্তি কি পরিমাণ দুম্বার মাংস ছিল? শেরখানেক। দুম্বার মাংসের গামলায় কোনটিকে লেখকের চোখে অপাঙ্কেতেও মনে হয়েছে? আলু। লেখক থ হয়ে দাঁড়িয়ে গেছিলেন কেন খাবারের পরিমাণ দেখে? আব্দুর রহমানের আনা ফালুদা লেখক খাননি কেন? অপছন্দের বলে। আঙুর খেতে গিয়ে লেখকের বক্ষরন্ধ্র ঝিনঝিন করে উঠছিল কেন? প্রচণ্ড ঠান্ডা হওয়ায়। কাবুলের মানুষ কয় পেয়ালা কাবুলি সবুজ চা খেয়ে অভ্যস্ত? 5-6 পেয়ালা। লেখক আব্দুর রহমানের কাছে কম খেতে পারার জন্য কোনটিকে কারণ হিসেবে উপস্থাপন করলেন? শারীরিক গড়ন। পানি তা পানি নয়। আব্দুর রহমান কাবুলের পানি সম্বন্ধে এ কথাটি কেন বলেছে? ভীষণ ঠান্ডা বলে। আব্দুর রহমানের মতে লেখক পানশির গেলে কোনটি দেখে মুগ্ধ হবেন? বরফের পতন। পছন্দের না হয়, আব্দুর রহমানের গর্দান তো রয়েছে, এ কথায় কী প্রমাণিত হয়েছে? আব্দুর রহমান বাজে কথা বলার লোক না। বরফের বিছানা 6 হাত উঁচু, বরফের কম্বল কিসের মতো ওম দেয়? সত্যিকার কম্বলের মতো। পানশিরে বরফ পড়া বন্ধ হয়ে গেলে কী পরে বাইরে যেতে হয়? কালো চশমা। সে বড় খুশি বাত হবে হুজুর, আব্দুর রহমান কেন এ কথা বলেছে? লেখক তার এলাকায় যাবেন শুনে। আগা, আব্দুর রহমানের উচ্চতা কত? 6 ফুট 4 ইঞ্চি। অধ্যক্ষ জিরার জাতে কি? ফরাসি। লেখক আব্দুর রহমানকে নর্দানবের সাথে তুলনা করেছেন কেন? বিশাল আকৃতির শরীরের কারণে। লেখক কোথায় বাসা পেলেন? খাজা মোল্লার গ্রামে। লেখক বাসার সঙ্গে কি পেলেন? চাকর। কে লেখককে আব্দুর রহমানের সাথে আলাপ করিয়ে দিয়েছিলেন? অধ্যক্ষ জিরার। লেখক আব্দুর রহমানের হাতের আঙুলগুলোকে মর্তমান কলা বলেছেন কেন? কলার মতো সাইজ বলে। আব্দুর রহমানের চোখ দুটোকে লেখক পান্তুয়ার সাথে তুলনা করেছেন কেন? ডাগর এবং ভাষা বলে। আব্দুর রহমান লেখকের বাসায় কাজে যোগ দেওয়ার পূর্বে আর কোথায় কাজ করেছে? পল্টনে। গ্রীষ্মকালে খাজা মোল্লার গ্রামে বরফ আসে কোথেকে? পাগমনের পাহাড় থেকে। জালের প্রকণ্ড থলেতে করে আব্দুর রহমান কী নিয়ে আসছিল? বাজার। কলেজের বড় কর্তা কে? অধ্যক্ষ জিরার। কলেজের বড় কর্তা লেখককে বেশ 2-1 পোস্ট কি দিলেন? ধমক। প্রবাসবন্ধু রচনায় মোট কয়টি দেশের উল্লেখ আছে? 3টি দেশের। প্রবাসবন্ধু রচনায় কোন দেশগুলোর উল্লেখ আছে? ইংল্যান্ড, ফ্রান্স, আফগানিস্তান। ফরাসি উই শব্দের প্রতিশব্দ কোনটি? ইয়েস। অল্প শোকে কাতর, অধিক শোকে কি? পাথর। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, এর সাথে তুলনা করা যায় কোনটিকে? কিং কর্তব্য বিমোর। কাবুল নদীর আফগানি নাম কোনটি? লবি দরিয়া। ইংল্যান্ডে একবার আলবার্ট এর সাথে কার আতাত হয়েছিল? ভিক্টোরিয়া। লেখক কী কারণে অধিক শোকে পাথর হয়েছিলেন? খাবার আয়োজনে আধিক্য দেখে। আব্দুর রহমান লেখককে কি বলে অভয়বাণী দিল? রান্নাঘরে আরও আছে। আব্দুর রহমান লেখকের খাওয়া কিভাবে দেখে নিচ্ছিল? তন্ময় হয়ে। গ্রীষ্মকালেও কাবুল নদীর জল কেমন? প্রচণ্ড ঠান্ডা। মসিয়ে জিরার কি হাঁকিয়ে বাড়ি ফিরেছিলেন? টাঙা। কার গোয়াল কে ধোয়, এ কথার সাথে সামঞ্জস্য আছে কোনটির? যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। পানশির গিয়ে লেখক একটি আস্ত দুম্বা খেতে না পারলে আব্দুর রহমান কী করবে? নিজের গোপ কামিয়ে ফেলবে।
কাবুল শহর কোন নদীর তীরে অবস্থিত? কাবুল শহর কাবুল নদীর তীরে অবস্থিত। খাবার টেবিলের সামনে গিয়ে লেখক থ হয়ে দাঁড়িয়ে থাকলেন কেন? খাবারের সম্ভার দেখে। কিসে বাদাম কিশমিশ লুকোচুরি খেলছিল? মাংসের কোরমায়। ফ্রান্সে নিত্যনীতি ঘরে ঘরে কি হয়? আতাত। লেখক কোন জাতীয় খাবার পছন্দ করেন না? মিষ্টি। আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে নিচে কি দেখালো? আঙুর। আব্দুর রহমান লেখককে কাবুলের কোন ধরনের চা পরিবেশন করেছিল? সবুজ। খাইবার পাশের হিমিত বুকে সঞ্চার করে লেখক কি গিলেছিলেন? আঙুর। কাবুলিরা এক একবারে মোট কত পেয়ালা সবুজ চা খায়? ছয়। কাবুলি সবুজ চা পেয়ালায় ঢাললে কী রঙের দেখা যায়? অতি ফিকে হলদে রং। সবশেষে আব্দুর রহমান কি নিয়ে এলো? বাদাম আর আখরোট। কাবুলি সবুজ চায়ে প্রথম পেয়ালার পরে পেয়ালাগুলোতে কি দেওয়া হয় না? দুধ ও চিনি। আব্দুর রহমান গ্রীষ্মে কাবুলের হাওয়াকে কিসের হুঙ্কারের সাথে তুলনা করেছে? আতশবাজির। আব্দুর রহমানের পা দুখানা কিসের সাইজ? ডিঙি নৌকার। বাতাসের ওপর ভর করে যেন উড়ে চলে যায়, কোথাকার মানুষ? পানশিরের। কিসের তৈরি বারকোষে আঙার জ্বালিয়ে রাখা হয়? লোহার। দারুল আমান কি? ট্রেন। কয় হাত উঁচু বরফের তলে মানুষকে দুদিন পরও জ্যান্ত পাওয়া গিয়েছে? ছয় হাত। পানশিরের আবহাওয়ায় একবার দম নিলে কতদিন আয়ু বাড়বে? 365 দিন। কালো চশমা কোথায় পাওয়া যায়? কাবুলের বাজারে। গুরুজনদের দিকে তাকাতে নেই, এটি আফগানিস্তানে কি হিসাবে গণ্য হয়? সংস্কার। আব্দুর রহমান যে রাইফেল চালাতে জানে তা সে কীভাবে বোঝালো? একগাল হেসে। কে সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাতে চান না? লেখক। আব্দুর রহমানের মতে কোথাকার আবহাওয়া বড়ই খারাপ। কাবুলের প্রবাসবন্ধু গল্পে মোট কতগুলো চরিত্র আছে? চারটি। পানশিরে বরফ পড়া থেমে যাওয়ার সাথে ক্ষুধা বৃদ্ধি পাওয়ার সম্পর্ক হচ্ছে আয়ু বেড়ে যাবে, রোগবালাই দূর হবে, ক্ষুধা বৃদ্ধি পাবে। লেখক আব্দুর রহমানকে ভীমসেনের সাথে তুলনা করার কারণ মুশকিল আসান করতে পারুক নরদানব আকৃতি বিশিষ্ট হওয়া। হ্যাঁ আব্দুর রহমান, তোমার কথাই সই, শীতকালটা আমি পানশিরেই কাটাবো। লেখকের এ বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে ঠাট্টা এবং বিদ্রুপ। এবারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ওরো ভয়া, এটি ফরাসি ভাষার বাক্যবন্ধ। ওরো ভয়া বাক্যবন্ধের অর্থ আবার দেখা হবে। মর্তমান কলা উৎপন্ন হয় মায়ানমারের মার্তাবান দ্বীপে। গাল রাঙানোর প্রসাধনী রুজ। তাগুদ শব্দের অর্থ শক্তি। পান্ডুয়া হলো এক জাতীয় মিষ্টি। কাঠের তৈরি কোনো উঁচু থালা বারকোষ। ব্রহ্মরন্থ শব্দের অর্থ তালুর কেন্দ্রবর্তী ছিদ্র। বপু শব্দের অর্থ বড় দেহ। তনু হল ক্ষীণ দেহ। গাল রাঙানোর প্রসাধনীর নাম কি? রুজ। ব্রহ্মরন্ধ শব্দের অর্থ কি? তালুর কেন্দ্রবর্তী ছিদ্র। প্রবাসবন্ধু রচনাটিতে নরদানব শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আদরার্থে। মর্তমান জাতের কলা উৎপন্ন হয় কোথায়? মার্তাবান দ্বীপে। মার্তাবান দ্বীপ কোন দেশে অবস্থিত? মিয়ানমার। তাগুদ শব্দের অর্থ কি? তাগুদ শব্দের অর্থ শক্তি। বারকোষ বলতে কি বোঝায়? কাঠের তৈরি বড় থালা। পুনরপি শব্দের অর্থ কি? পুনরায়। তালুর কেন্দ্রবর্তী ছিদ্রকে কি বলে? ব্রহ্মরন্থ। পান্তুয়া কি? এক জাতীয় মিষ্টি। ওরভোয়া মানে কি? আবার দেখা হবে।
ওর্ভুয়া বাক্যবন্ধটি কোন ভাষার? এটি ফরাসি ভাষা। বপু শব্দের অর্থ কি? দেহ। পাঠ পরিচিতি। প্রবাসবন্ধু গল্পটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। প্রবাসবন্ধু গল্পটি নেওয়া হয়েছে দেশ বিদেশে গ্রন্থের পঞ্চদশ অংশ থেকে। প্রবাসবন্ধু গল্পটির প্রেক্ষাপট রচিত হয়েছে আফগানিস্তানের প্রকৃতি ও জনজীবনকে কেন্দ্র করে। প্রবাসবন্ধু গল্পের ফুটিয়ে তোলা হয়েছে হাস্যরহস্যাত্মকভাবে আফগানিস্তানের ভূমি, পরিবেশ, মানুষের জীবনচারণ ও বিচিত্র খাদ্য ইত্যাদি প্রসঙ্গে। আফগানিস্তানের রাজধানী কাবুল। আফগানিস্তানে অবস্থানকালে লেখক বাস করতেন খাজামোল্লা নামক গ্রামে। লেখকের দেখভালের দায়িত্ব ছিল আব্দুর রহমান। আফগান আব্দুর রহমানের চরিত্রে ফুটে উঠেছে সরলতা, স্বদেশপ্রেম ও অতিথিপরায়ণতা। আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয় পাওয়া যায় আব্দুর রহমানের রান্না ও পরিবেশন করা খাবারে। আব্দুর রহমানের আতিথেয়তাতে লেখক গ্রহণ করেছেন শ্রদ্ধার সঙ্গে। আফগানিস্তানের রাজধানীর নাম কি? আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল। লেখক আফগানিস্তানের কোথায় বাস করতেন? খাজামোল্লা গ্রামে। লেখকের দেখভালের দায়িত্বে কে ছিলেন? আব্দুর রহমান। সরলতা, স্বদেশপ্রেম ও অতিথিপরায়ণতার চরিত্র কার মাঝে ফুটে উঠেছে? আব্দুর রহমান। আব্দুর রহমানের আতিথেয়তা লেখক গ্রহণ করেছেন কীভাবে? শ্রদ্ধার সঙ্গে। আব্দুর রহমান কোন জিনিসটি লেখকের ধৈর্যচ্যুতি ঘটিয়েছিল? আতিথেয়তা। প্রবাসবন্ধু রচনাটি দেশে বিদেশে গন্ধের কোন অংশ থেকে সংকলিত হয়েছে? পঞ্চদশ। আব্দুর রহমানের সরল আতিথেয়তাকে শেষ অবধি লেখক কীভাবে গ্রহণ করেছিলেন? শ্রদ্ধার সঙ্গে। আফগানিস্তানের ভূমি, পরিবেশ, মানুষ, জীবনচারণ, বিচিত্র খাদ্য ইত্যাদি প্রবাসবন্ধু গল্পে লেখক কীভাবে ফুটিয়ে তুলেছেন? হাস্যরহস্যাত্মকভাবে। আব্দুর রহমানের চরিত্রে ফুটে উঠেছে সরলতা, স্বদেশপ্রেম, অতিথিপরায়ণতা। আব্দুর রহমানের রান্না ও পরিবেশন করা খাবারের মধ্যে পরিচয় পাওয়া যায় আফগানিস্তানের বিচিত্র খাদ্যবস্তুর এবং আফগানিস্তানের সুস্বাদু খাদ্যবস্তুর। যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এ বাক্যে কী প্রকাশ হয়েছে? বিরক্তি। খাজামোল্লা গ্রাম থেকে কাবুলের দূরত্ব কত? 2.5 মাইল। শীতকালে পানশিরে এক একবার দম ফেলাতে কী পরিমাণ বেমারি বেরিয়ে যাবে? 100টি। আব্দুর রহমানের বাড়ি সম্পর্কে তার ভাষ্য, পানশির উত্তর আফগানিস্তানে অবস্থিত, যেখানে আবহাওয়া খুব ভালো, শীতকালে 7 দিন পর্যন্ত বরফ পড়ে। প্রবাসবন্ধু রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেশে বিদেশে। কারগল কে ধয়? লেখক আব্দুর রহমানের মাঝে কি দেখে কি কথা বলেছেন? আন্তরিকতা দেখে বাড়াবাড়ির কথা বলেছেন। আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্য হচ্ছে কার চেহারা? আব্দুর রহমানের। প্রবাসবন্ধু গল্পে লেখক আব্দুর রহমানকে ভীমসেনের সাথে তুলনা করার কারণ, রান্নাবান্না করা এবং মুশকিল আসান করা। আফগানিস্তানের ভূপ্রকৃতি, পরিবেশ, মানুষ, জীবনযাপন প্রণালী, খাদ্যাভ্যাস ইত্যাদিকার বিচিত্র বিষয় সৈয়দ মুজতবা আলী প্রবাসবন্ধু গল্পে ফুটিয়ে তুলেছেন হাস্যরহস্যাত্মকভাবে, গভীর অন্তর্দৃষ্টি দিয়ে। কাবুল শহরে লেখক কতটি নরদানব দেখেছেন? 2টি। বাগেবালার বরফি, আঙুর তামাম আফগানিস্তানে মশহুর বলতে কী বোঝানো হয়েছে? বরফযুক্ত সুস্বাদু আঙুর। পঞ্চতন্ত্র কার রচনা? সৈয়দ মুজতবা আলীর রচনা। আফগানিস্তানের ভূমির অবস্থা হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য? প্রস্তরভূমি। জার্মানিতে গিয়ে কুসুম জীবনে বরফ তুষারপাত দেখার সৌভাগ্য অর্জন করল। প্রবাসবন্ধু রচনায় কুসুম এ দৃশ্য দেখতে পারে উত্তর আফগানিস্তানে গেলে, পানশির গেলে। আব্দুর রহমানের সঙ্গে ডাক্তারি কলেজের ছাত্রের সাদৃশ্য এক নিষ্ঠায় এবং তন্ময়তায়। এবারে অধ্যায় সেরা 3টি সৃজনশীল সাজেশন। এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশতলে মিশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন?
প্রবাসবন্ধু প্রবন্ধে আব্দুর রহমানকে নরদানব বলা হয়েছে কেন? উদ্দীপকের প্রবাসবন্ধু রচনায় আব্দুর রহমানের চেতনায় যে দিকটি ধারণ করে তা ব্যাখ্যা কর। উদ্দীপকের বর্ণনায় সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও প্রবাসবন্ধু কা ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে বিস্তর বৈপরীত্য। তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এবারে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকে লেখা আছে রতন, নিয়মিত পড়াশোনা, ফুটবল খেলা, প্রতিবেশীকে সাহায্য করা, ছবি আঁকা, বাগান পরিচর্যা, পথ শিশুদের শিক্ষাদান। তামাম আফগানিস্তানে মশহুর কি? এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে, বুঝিয়ে লেখো। উদ্দীপকে রতনের মাঝে প্রবাসবন্ধু গল্পের আব্দুর রহমানের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। উক্ত বৈশিষ্ট্য ছাড়া আব্দুর রহমানের চরিত্রে নানা গুণাবলীর সমন্বয় ঘটেছে, মন্তব্যটি যাচাই করো। এবং আরও একটি সৃজনশীল, এরকম আমার বাড়ি যায় ভ্রমর, বসতে দেব পীরে, জলপান যে করতে দেব শালিধানের চিরে, আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি, কোন জায়গার বরফি আঙুর তামাম আফগানিস্তানে মশহুর। আব্দুর রহমানকে ফরমুন মাওলা বলা হয়েছে কেন? উদ্দীপকে প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর কোন দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের মন্তব্য প্রবাসবন্ধু রচনার মূল বক্তব্য থেকে অনেক দূরের, মন্তব্যটি বিশ্লেষণ করো। তোমরা এতক্ষণ ছিলে ভিডিও রেখার সাথে, শুনছিলে বাংলা প্রথম পত্রের প্রবাসবন্ধু গদ্যাংশ থেকে বহুনির্বাচনী প্রশ্ন উত্তর এবং বাছাইকৃত সেরা সৃজনশীল সাজেশন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পেতে। আর এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা এই ভিডিও ডিসক্রিপশনে অথবা উপরে ডান পাশের আই বাটন থেকে দেখে নেবে। সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Thank you.